मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हें भालो आछो। आज के हच्छे सान्डे, बहु काल बाद आमी जाच्छी आज के बाजार करते। बाहरे आमादेर सोसाइटी बाहरे जाच्छी बाजार करते, तो आमरा नापछी सीढ़ी दिए। आमरा एखोनो माने लिफ्ट अवेल करछी ना, किन्तु ओटार समय तो करतेई हबे, तखन तो जिनिसपत्र थाकबे। आर एतो सेवेन फ्लोरे थाकी ना आमरा रीतिमत, मैं थकी फिफ्थ फ्लोरे, किन्तु सीढ़ी वाइज आमरा सेवेन फ्लोरे थाकी, क्योंकि नीचे एक जीरो फ्लोर आछे। तो एत सीढ़ी जिनिसपत्र निये ओठा सम्भव ही ना, आमी तो हार्ट फेल ही करब। देखो आमरा नेबेई जाच्छी, एखोनो डेस्टिनेशने पौंछालाम ना। पौंछेछि, एसे गेछि। माइनस टू আমাদের আবার মাইনাস টুতে যেতে হবে স্কুটি নিতে। প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমরা স্কুটি নিয়ে যাচ্ছি না, আমরা হেঁটেই যাব। আবার উপরে উঠছি, আবার নিচে নামবে, আবার উপরে উঠছি। তো আমাদের সোসাইটির ভেতরে ফল বিক্রি হচ্ছে, তো আমরা একটু ফল নিচ্ছি এখান থেকে। লিচু পাওয়া যাচ্ছে এখানে 400 টাকা কেজি। এত দাম ফলের, 400 টাকা কেজি লিচু। আর জামুনটা কত নিল? তো কালো জাম ছিল বড় বড়, ওটা একটু ভাল লাগলো, 80 টাকা প্যাকেট। ওই কটা প্যাকেট 198 রুপিস। একটা লেমন, এই একটা লেমন বলছি, একটা অরেঞ্জ, দুটো আম, আম আর একটা হচ্ছে ওই কালো জাম, জামের প্যাকেট কত? 198। তো আমরা এখন ওই বাইরে সবজি দোকানটা যাচ্ছি সবজি নিতে। আর এখানে নাকি উইকেন্ড লকডাউন, কিন্তু রাস্তা দেখলে কিছুই বুঝবেন না। হ্যাঁ, এই যে দেখুন রাস্তা, গাড়ি দেখুন, এখানে নাকি উইকেন্ড লকডাউন আছে। কেউ বলবে রাস্তা দেখে যে উইকেন্ড লকডাউন চলছে? নামেই উইকেন্ড লকডাউন। আমাদের বাজার হয়ে গেছে। কত টাকা ভিড় হলো? কত টাকা? 740। এখানে কিছুই কেনা হয় না, তাও 7 টাকা ভিড় হয়ে যায়। আমার সুইমিং পুলে জলটা দেখলে কি ভাল লাগে, মনে হয় নেবে যাই। কিন্তু যাই বলো, সবজি এতদিন পর, এত সবজি দেখে আমাকে যে কি ভালো লাগছিল। আমরা যে কি খাই চুলোর ছাই, ওই অনলাইনে শুকনো বাসি সব সবজিগুলো দিয়ে দেয়, তাও আবার দাম বেশি নেয়। আর এখানে এসে এত ফ্রেশ সবজি দেখে মনটা ভালো হয়ে গেল পুরো। বাইরে বেরোলে ফ্রেশ সবজি দেখতে কি ভালো লাগে আমার। আমি এসে তার স্নান টান করে নিয়েছি, করে নিয়ে পুজো টুজো করে নিলাম। তো অনেক দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট বানাতে হবে। তো এখন ধোসা বানাচ্ছি, ধোসা ব্যাটার আছে, ধোসা ব্যাটার দিয়ে। মায়ের এখানে চাটনি বানানো হয়ে গেছে, শুধু ধোসাটা বানালেই হয়ে যাবে। কাচ্ছে
দোসা ব্রেকফাস্ট আর মা খাচ্ছে ব্রেড আর কলা, কারণ মায়ের হচ্ছে আজকে দশহরা। তো দশহরার জন্য মা আজকে খেতে পার মানে চালের কোনো জিনিস খাবে না, সেই জন্য ধোসা খাচ্ছে না। তো তুমি কি খাবে? ফল। দুপুরে মা মুড়ি খাবে। তো আজকে হচ্ছে ফাদার্স ডে, তো ফাদার্স ডে স্পেশাল কার্ড বানাচ্ছে শ্রেয়ান্স। তো এখন আমি দেখাবো না, সারপ্রাইজ। এটা কিভাবে বসেছে দেখো, চেয়ারের ওপরে টেবিলকে নিয়ে বসে, খাটের মধ্যে বস। তো হ্যাপি ফাদার্স ডে অল অফ ইউ, সবাইকে হ্যাপি ফাদার্স ডে। আর এটা হচ্ছে আমার বাবা, তো হ্যাপি ফাদার্স ডে টু ইউ। আর এখানে শেফ অ্যাজ ইউজুয়াল সানডে, আজকে সানডে সেম শেফ চেঞ্জ সানডে দিন। তো সানডে সানডে স্পেশাল শেফ মশলা চিকেন। আজকের দিন হচ্ছে ফাদার্স ডে, সো হ্যাপি ফাদার্স ডে টু অল দা ফাদার্স। আমার ছেলে আমার জন্য আমাকে সকালবেলা এসে একবার হ্যাপি ফাদার্স ডে বলে আমাকে জড়িয়ে ধরলো, আদর করলো একটুখানি। তারপরে এখন হয়তো কিছু সারপ্রাইজ এটা আমার জন্য কিছু বানাচ্ছে হয়তো, আমি ওটা দেখবো না, আমি ওটা পরে নেবো। আর আমার বাবাকেও খুবই শুভেচ্ছা ফাদার্স ডে। তো বাবা আমি খুব মিস করছি, বাবা মা তোমাকে এখানে বাবা বলো না, তুমি যেটা বলো সেটা বলো। বাপি বলি অ্যাকচুয়ালি। তো বাপিকে আমাদের এখানে লকডাউনটা খুব তাড়াতাড়ি শিগগিরই শেষ হলে আমি গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসবো বাপি আর মাকে, কারণ আমি এখন যদি ওয়েস্ট বেঙ্গলে যেতে চাই ফ্লাইটে করে, ক্যালকাটা নামলেই আমাকে আবার নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, তারপরে হয়তো ঢুকতে পারবো। তো সেই জন্য ভাবছি আরো এক মাস যাক, তারপরে গিয়ে ওদের নিয়ে আসবো এখানে। আমি ফাদার্স ডে বলবো, আমি আমার বোনকেও কন কলে নিচ্ছি, হ্যাঁ ভালো থাকো তোমরা সবাই। আর ঘরের মধ্যে মাস্ক পরে ঘুরছো, তোমার মুখটা দেখাও, ঘরের মধ্যে মাস্ক পরে ঘুরছো। আর চিঙ্কি কে বলে দাও, চিঙ্কি চিকেন হচ্ছে আর কি হবে। হ্যাঁ তোমরা রসবারাই করতে থাকো সারা জীবন। এখানে আলু পটলের তরকারি বানিয়েছে নিরামিষ মুড়ি খাবে বলে, আর মাংস এখানে অলমোস্ট রেডি হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সিনেমা দেখছিলাম আমরা শেরনি, যেটা নতুন এসছে অ্যামাজন প্রাইমে বিদ্যা বালানের। তো মোটামুটি ছিল সিনেমাটা, তুমি শেষ অবধি দেখেছো? আমার তো একদম মানে একটা বাঘ নিয়ে সিনেমা আর কি। তো আর লাস্টের দিকে আমার একটু ঘুম পেয়ে গেছিল, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো মা লাস্টের দিকটা পুরোটা দেখেছে। তো মা আজকে বানাচ্ছে গোলাপ জামুন, আজকে দশহরা স্পেশাল, কারণ এমনি মিষ্টি মিষ্টি একটু খেতে হয়। মা ছানা কাটিয়েছে বাড়িতেই, তো এখানে হচ্ছে এটা এক লিটার দুধের ছানা। ও এক লিটার দুধের ছানা বেরিয়েছে এতটুকু, আর এতে 2 চামচ ময়দা দেবে, আর গুঁড়ো দুধ 2 চামচ, চিনি 1 চামচ, আর বেকিং পাউডার 1 চুটকি, বেকিং সোডা। এবার এটাকে ভালো করে মাখতে হবে। এই প্রসেসটা মাখার প্রসেসটা এখন কিছুক্ষণ চলবে, তো ওটা হয়ে যাক তারপর তোমাদের দেখাচ্ছি। হয়ে গেছে মোটামুটি, এবার এগুলো থেকে গোল গোল করে লেচি কেটে নেবে, ছোট ছোট লাড্ডুর মতো একদম না থাকে। তো এইভাবে সব কটা করে নেবে। তো এখানে তেল গরম হয়ে গেছে, এবার এগুলোতে আমরা ভাজবো গোলাপ জামুন গুলো।
গুলাব জামুন গুলো মোটামুটি ভাজা হয়ে গেছে সব দিকটা। এবার এগুলোকে তুলে নিতে হবে। এগুলো সব ভাজা হয়ে গেছে দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি, ভাজা পড়ার মতো। রস রেডি, এবার গুলাব জামুন গুলো জ্বলে যাচ্ছে। এটা আমরা একটু হেলদি ভার্জন করেছি, গুড় দিয়ে বানিয়েছি রসটা, চিনি ইউজ করিনি বেশি, অল্প চিনি ইউজ করেছি, গুড় ইউজ করেছি বাকিটা। তো সকালবেলা ও ফাদার্স ডে এর জন্য যে কার্ডটা বানাচ্ছিল, ওর এতক্ষণও সময় হয়নি পাপাকে দেওয়ার। আমি বলছি ফাদার্স ডে শেষ হয়ে যাবে তারপর তুই দিবি, এমন ছেলের কাণ্ড। ফাদার এসে গেছে। তো আমাকে কত বছর পরে এই ফার্স্ট টাইম আমাকে হ্যাপি ফাদার্স ডে, আমাকে একটা সুন্দর একটা জিনিস বানিয়েছে। সামনে দিয়ে দাঁড়া, পুল, এটা পুল করতে হবে। হ্যাঁ খোলো এবার। হ্যাপি ফাদার্স ডে, বাবা কত কিছু বানিয়েছে ফ্রম শ্রেয়ান্সে। হ্যাঁ এটা তো ভালোই বানিয়েছে। তোর ফাদার লজ্জা পাচ্ছে। ছেলে আমার খুবই লজ্জাবতী, লজ্জুক, ঠিক আছে, একটুতে লজ্জা পেয়ে যায়। তবে হ্যাঁ, ও সবাইকে খুব ভালোবাসে, বলতে পারে না, একটু চাপা স্বভাবের, বাট মনে মনে খুবই ভালোবাসে। যখন যদি আমি যখন ফরেনে গেছিলাম তখন ও একদম পুরো মন ফোন খারাপ হয়ে গেছিলো, কবে আসবে কবে আসবে করতো। তো সেই হিসাবে বোঝাই যায় কতটা ভালোবাসে। কিংবা ধরো আমি যখন আগে ট্রাভেল করতাম তখনই একদিন না দেখতে পেলে বলতো, মন খারাপ করতো যে কখন আসবে পাপা কখন আসবে। তো যাই হোক সেটা ভালো। আমাদের ফাদার্স ডে এইভাবে সেলিব্রেট হলো। ফাদার্স পালিয়ে যাচ্ছে, ছেলেও পালিয়ে যাচ্ছে। তো তোমার গুলাব জামুন কত দূর হয়ে এসছে আর একটু ভিজু, আমি তো একটা খেয়েও নিলাম, দারুণ লাগলো। দেখ খেয়েও নিলো চুপি চুপি, নিজে গুলাব জামুন মানে নিজে খেয়ে নিলো, আমরা জানিও না। ফাদার্স ডে স্পেশালে ও এখন লাইম সোডা বানাচ্ছে সবার জন্য একটু একটু করে হজম করার জন্য। আজকে ফাদার্স ডে তে যে আমাদের গুলাব জামুন একদম রেডি, আর মা তো বললো খেতেও খুব ভালো হয়েছে, মা অলরেডি টেস্ট করে নিয়েছে। তো এই সুইট লাইম সোডা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি। আর তোমরা হয়তো ফাদার্স ডে খুব ভালো করে সেলিব্রেট করেছো, আর নিজের বাবাদের ভালোবাসো, রেসপেক্ট করো, বা শুধু মা বাবা দুজনকেই, তো এটাই বলবো আর কি। আর আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই বাড়িতে থেকো, আর ভ্যাকসিন অবশ্যই লাগিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ গুড বাই অ্যান্ড গুড নাইট।